সাবস্ক্রাইব করুন লার্ন টু হেল্প চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দিন লেটেস্ট ভিডিও আপলোডের নোটিফিকেশন পাওয়ার জন্য। ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস অ্যান্ড ভিউয়ার্স টু মাই চ্যানেল লার্ন টু হেল্প। আমার সমস্ত ইউটিউবের দর্শক বন্ধুদের আমার ইউটিউব চ্যানেল লার্ন টু হেল্পে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সামনে কলকাতার শিয়ালদার কাছে অবস্থিত সুরেন্দ্রনাথ কলেজ, হ্যাঁ এই সুরেন্দ্রনাথ কলেজ একটি অত্যন্ত নামকরা কলেজ এবং শহরতলি এলাকা থেকে বহু ছাত্রছাত্রী এমনকি জেলার বিভিন্ন এলাকা থেকে ছাত্রছাত্রীরা এই কলেজে পড়তে আসে। তাই এই সুরেন্দ্রনাথ কলেজে প্রথম বর্ষে কিভাবে তোমরা অনলাইনে আবেদনপত্র জমা দেবে সেটি নিয়ে আমি আজকে তোমাদের সামনে এই ভিডিওটি উপস্থাপন করছি। তাই আমরা আজকে এই ভিডিওতে দেখাবো যে তোমরা কিভাবে সুরেন্দ্রনাথ কলেজে অনলাইনে প্রথম বর্ষের জন্য আবেদন করবে। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই সকল ছেলে মেয়ে বা ছাত্রছাত্রীদের জন্য যারা এই সুরেন্দ্রনাথ কলেজে অ্যাডমিশন নিতে চাও। তাই তোমরা অবশ্যই ভিডিওটিকে শুরু থেকে শেষ অবধি ভালো করে মনোযোগ দিয়ে দেখবে। আর সেই সঙ্গে সঙ্গে তোমাদের কাছে একটি অনুরোধ, যারা এখনও অবধি আমার এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটি সিলেক্ট করে নাও লেটেস্ট ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। চলো বেশি দেরি না করে মূল ভিডিওর দিকে যাই। সর্বপ্রথম দেখো তোমাদের সামনে আমি সুরেন্দ্রনাথ কলেজের যে ওয়েবসাইট সেটি আমি খুলেছি। অ্যাড্রেস বারে দেখতেই পাচ্ছ surendranathcollege.org। এই অ্যাড্রেস বারে যে অ্যাড্রেসটি লেখা রয়েছে এইটি তোমরা যে কোনো ব্রাউজারে গিয়ে লিখলেই তোমাদের সামনে সুরেন্দ্রনাথ কলেজের ওয়েবসাইট খুলে যাবে। এটি হচ্ছে অফিসিয়াল হোম পেজ। সেটা যদি না চাও তাহলে তোমরা সরাসরি গুগলে গিয়ে লিখবে সুরেন্দ্রনাথ কলেজ, এটা লিখে সার্চ দিলে দেখো তোমাদের সামনে সর্বপ্রথম যে অপশানটি আসছে সুরেন্দ্রনাথ কলেজ, এইটিতে রাইট ক্লিক করে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব ক্লিক করলে দেখো তোমাদের সামনে এই সুরেন্দ্রনাথ কলেজের অফিসিয়াল হোম পেজটি খুলে গেল। এখানে দেখতে পাচ্ছ প্রথমেই অনেকগুলি অপশান রয়েছে, ঠিক আছে। আমরা এই যে রয়েছে অপশান ক্লিক হিয়ার ফর অনলাইন অ্যাডমিশন, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলে দেখো আমাদের সামনে একটি নতুন পেজ খুলে গেল। এখানে অনেক কিছু গাইডলাইন্স দেওয়া রয়েছে, ঠিক আছে। আর এখানে এই যে ফিস নেওয়া হবে না, এখানে তোমরা দেখতেই পাচ্ছ এই যে একটা মেমো নাম্বার দেওয়া রয়েছে হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের, এবং এই মেমো নাম্বার বলে বলাই রয়েছে এখানে প্রথম বর্ষে অনলাইনে আবেদন করার ক্ষেত্রে কোনো অ্যাপ্লিকেশন ফি দিতে হবে না। এবার আমরা একটু নিচের দিকে নামি। এখানে ইম্পর্টেন্ট ডেটস লেখাই রয়েছে, এখানে 10ই আগস্ট সকাল 10টা থেকে অনলাইনে আবেদনপত্র গ্রহণ করা শুরু হয়েছে এবং এটি চলবে 23শে আগস্ট বিকেল 6টা অবধি। মেরিট লিস্ট বেরোবে 28শে আগস্ট এবং অ্যাডমিশন স্টার্ট হবে 1 সেপ্টেম্বর থেকে, ঠিক আছে। এখানে অনেকগুলি অপশান রয়েছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, ফি স্ট্রাকচার, সেকশন সিলেকশন ক্রাইটেরিয়া, ইনটেক ক্যাপাসিটি, সাবজেক্ট কম্বিনেশন, মেরিট লিস্ট, ঠিক আছে। তো আমরা যেটি প্রয়োজন তোমাদের সেটি দেখে নেবে। আমরা ইনটেক ক্যাপাসিটিতে একবার দেখে নিই কোন বিষয়ে কতগুলি সিট রয়েছে। এখানে দেওয়াই রয়েছে আমরা, এই যে এখানে দেওয়া রয়েছে কোন বিষয়ের জন্য, এই যে বিষয়, সাবজেক্ট কোড, সিট কতগুলি রয়েছে, কাস্ট, জেনারেল ওয়াইজ সব দেওয়া রয়েছে, টোটাল দেওয়া রয়েছে, বিএ, বিএসসি এবং বিকমে অ্যাকাউন্টিং অ্যান্ড ফিনান্সেও কতগুলি সিট রয়েছে সেটি দেখা রয়েছে। এছাড়াও জেনারেল কোর্সে বিএ, বিএসসি পিওর সায়েন্স, বিএসসি বায়োলজিক্যাল সায়েন্স, বিকম কতগুলি সিট রয়েছে সমস্ত কিছু তথ্য এখানে দেওয়া রয়েছে, তোমরা চাইলে এখান থেকে দেখে নিতে পারো। এছাড়া যদি তোমরা চাও যে সাবজেক্ট কম্বিনেশনটি দেখবে কোন সাবজেক্ট নিয়ে পড়লে সঙ্গে কী নিতে হবে সেটাও এখানে দেওয়া রয়েছে। বিএসসির ক্ষেত্রে প্রথমে দেওয়া রয়েছে বোটানি, জেনারিক ইলেকটিভদের সঙ্গে জুলজি অথবা মলিকুলার জুলজি, আর দ্বিতীয় জেনারিক ইলেকটিভ হিসেবে ফিজিওলজি অথবা কেমিস্ট্রি, এরকমভাবে নিতে হবে। তো এরকমভাবে বিএসসি, বিএ সমস্ত বিষয়গুলি দেওয়া রয়েছে, অ্যাকাউন্টিং ফিনান্সেও দেওয়া রয়েছে। তো এই আবার এখানে দেখো জেনারেল ডিগ্রি কোর্সেও কীভাবে নিতে হবে সাবজেক্ট সেগুলি দেওয়া রয়েছে। তো এগুলো তোমরা দেখে নেবে তোমাদের সুবিধার জন্য। আমরা এবার চলো যাব মূল বিষয়ে অ্যাপ্লাই করার জন্য। তো দেখো এখানে যে ব্লিঙ্ক করছে অ্যাপ্লাই নাও 2020-21, এখানে আমরা ক্লিক করলাম। তোমরা এখানে ক্লিক করবে, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে এরকম পেজ খুলে যাবে। এখানে কতগুলি স্টেপস আছে সেগুলো তোমরা এবার দেখে নাও। প্রথমে নাম্বার 1 সিলেক্ট কোর্স অ্যান্ড সাবজেক্ট, নাম্বার 2 ফিল দ্য অ্যাপ্লিকেশন ফর্ম, প্রিভিউ অ্যাপ্লিকেশন, সাবমিট অ্যাপ্লিকেশন, পে অ্যাপ্লিকেশন ফি অনলাইন অ্যান্ড পেমেন্ট কনফার্মেশন রিসিপ্ট, এটা প্রয়োজন নেই, প্রিন্ট অ্যাপ্লিকেশন ফর্ম, 1 থেকে 6 অবধি সব করতে হবে, 5টি বাদ দিয়ে। তো চলো আমরা এবার আবেদন করব। প্রথমেই দেখে নিই এখানে এক্সিস্টিং অ্যাপ্লিক্যান্ট আর একটা নিউ অ্যাপ্লিক্যান্ট। যদি তোমরা আগে আবেদন করে থাকো তাহলে এখানে তোমরা ক্লিক করবে, নচেত তোমরা এই নিউ অ্যাপ্লিক্যান্টের ঘরে এখানে ক্লিক করবে, ঠিক আছে। এবার প্রথমে দেখো অনেকগুলি অপশান রয়েছে, অ্যাডমিশন ফর বিএ অনার্স, না বিএসসি অনার্স, না বিকম অনার্স, বিএ জেনারেল, না বিএসসি বায়ো সায়েন্স জেনারেল, না বিএসসি পিওর সায়েন্স জেনারেল, না বিকম জেনারেল। এখান থেকে তোমরা যে
স্ট্রিমে যাবে সেটা তো আবেদন করবে। আমাদের যে প্রার্থী সে আবেদন করতে চায় ফিলোসফিতে অনার্স নিয়ে, তাই ফিলোসফিতে অনার্স আমরা সেই জন্য এখানে অ্যাডমিশন ফর বিএ অনার্স এই অপশনে ক্লিক করব। আমরা এখানে ক্লিক করে নিলাম। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পেজটি প্রসেসিং হতে শুরু করলো। এইবার আমাদের সামনে অ্যাপ্লিকেশন ফর্ম খুলে গেছে। আমরা ওয়ান বাই ওয়ান সবগুলি করে দেখাচ্ছি তোমাদের সামনে। বলছে প্লিজ চুজ ইয়োর অনার্স সাবজেক্ট, এখানে ক্লিক করলাম, যে বিষয়ে অনার্স নিতে চাও সেটি এখানে সিলেক্ট করে নাও। তারপরে রয়েছে প্লিজ চুজ ইয়োর 10+2 বোর্ড, কোন বোর্ড থেকে পাস করেছো, এখানে ক্লিক করলে সব চলে আসবে। তোমরা ওপর থেকে দেখবে এই যে দেখো WBCHSE অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, এখান থেকে পাস করে থাকলে এটি সিলেক্ট করবে। অন্য কোনো বোর্ড থেকে পাস করে থাকলে স্ক্রল ডাউন করে লিস্ট এখানে দেখবে, সেখান থেকে সিলেক্ট করে নেবে। আমরা এটি সিলেক্ট করে নিলাম। প্লিজ চুজ ইয়োর 10+2 স্ট্রিম, 10+2 কোন স্ট্রিমে পড়তে, আর্টস সায়েন্স না কমার্স, সেটি তোমরা সিলেক্ট করে নেবে। তারপরে রয়েছে প্লিজ চুজ ডাউন ক্যাটাগরি, কোন ক্যাটাগরি তোমাদের। আচ্ছা এখানে একটা লাল কালিতে লেখা রয়েছে আই হ্যাভ স্টাডিড ফিলোসফি অ্যাট 10+2 লেভেল, যে হ্যাঁ আমি ক্লাস 12-এ ফিলোসফি পড়েছি। এখানে একটি ক্লিক করতে হবে, তাহলে টিকমার্ক আসবে, এটা একটা ডিক্লারেশন দেওয়া। তারপরে এখানে ক্যাটাগরির জন্য ক্লিক করব। এখানে অনেকগুলির ক্যাটাগরি রয়েছে, তোমাদের যে ক্যাটাগরি সেটি তোমরা সিলেক্ট করে নেবে। তারপরে চুজ ইয়োর স্টেট অফ ডোমিসাইল, কোন রাজ্যে বাস করো, ওয়েস্ট বেঙ্গল হলে ওয়েস্ট বেঙ্গল, আদার স্টেট হলে আদার স্টেট সিলেক্ট করো। আমরা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম। আর ইউ ফিজিক্যালি চ্যালেঞ্জ, তুমি কি শারীরিকভাবে অক্ষম, যদি হও তাহলে ইয়েস, নচেত নো। আমরা নো দিয়ে গো টু নেক্সট স্টেপে ক্লিক করলাম। গো টু নেক্সট স্টেপে ক্লিক করলে পেজ প্রসেসিং শুরু হয়ে গেল, নেক্সট স্টেপ চলে এলো। এইবার এখানে বলা হচ্ছে অ্যাগ্রিগেট ক্যালকুলেশন ফর WBCHSE ক্যান্ডিডেটস আর অ্যাগ্রিগেট ক্যালকুলেশন ফর আদার বোর্ড ক্যান্ডিডেটস। এখানে অ্যাগ্রিগেট ক্যালকুলেশন হবে। মেনশন অ্যাগ্রিগেট বেস্ট ফোর সাবজেক্ট, বেস্ট ফোরে কত মার্কস ছিল সেটা তোমাদের এখানে বলতে হবে। বেস্ট ফোর বলতে বলে রাখি, তোমরা উচ্চ মাধ্যমিকে অনেকে বাংলা ইংরেজি বাদে চারটে বিষয় থাকে, অনেকের বাংলা ইংরেজি ধরে ছটা বিষয় থাকে। এখানে তোমাকে বলতে হবে যে সবচাইতে বেশি নাম্বার পেয়েছো যে চারটি বিষয়, সেই চারটি বিষয়ের নাম্বার তোমাকে এখানে বলতে হবে, ঠিক আছে? সেই নাম্বারটি তোমরা এখানে দিয়ে দাও। আচ্ছা এখানে পার্সেন্টেজ বসাতে হবে, আমরা পার্সেন্টেজ বসাবো, ঠিক আছে? আমরা বসিয়ে দিচ্ছি পার্সেন্টেজ 80.25। প্লিজ এন্টার ফিলোসফি মার্কস, ফিলোসফিতে কত পেয়েছো সেটা এখানে বসাতে হবে, আমরা বসিয়ে দিলাম। তারপরে টাইপ দ্য ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট স্টাডিড অ্যাট 10+2 লেভেল আদার দ্যান ইংলিশ, কোন ভাষা পড়েছো ইংরেজি ছাড়া, সেটা আমাদের এখানে লিখতে হবে, আমরা লিখে দিলাম। তারপরে গো টু নেক্সট স্টেপে ক্লিক করছি আমরা। গো টু নেক্সট স্টেপে ক্লিক করলে আমাদের সামনে আরেকটি পেজ খুলে গেল। এখানে বলা হচ্ছে ফার্স্ট টাইম অ্যাপ্লিক্যান্ট আদার অ্যাপ্লিক্যান্ট ফর ফার্দার অ্যাপ্লিকেশন। এখানে বলা হচ্ছে অ্যাপ্লিক্যান্টস হু আর অ্যাপ্লাইং ফর দ্য ফার্স্ট টাইম ফর অ্যাডমিশন অনার্স অর জেনারেল কোর্স টু সুরেন্দ্রনাথ কলেজ ইন 2020, ক্লিক অন গো টু নেক্সট স্টেপ। আমরা এখানটায় ক্লিক করব, গো টু নেক্সট স্টেপ। যারা প্রথমবারের জন্য সুরেন্দ্রনাথ কলেজে আবেদন করছো তারা ওখানে ক্লিক করবে। এবার দেখো নেম ইন ফুল, এখানে পুরো নামটি লিখতে হবে। আমরা এখানে এবার পুরো নামটি লিখতে শুরু করব। আমরা পুরো নামটি লিখে নিচ্ছি। ডেট অফ বার্থ, আমরা এবার ক্যান্ডিডেটের ডেট অফ বার্থ বসিয়ে দেব, 16th November 2002। আমরা দেখে নিয়ে স্ক্রল ডাউন করে বসিয়ে দিলাম। জেন্ডার মেল না ফিমেল না ট্রান্সজেন্ডার, এটা মেল সিলেক্ট করে নিলাম। ম্যারিটাল স্ট্যাটাস ম্যারিড আনম্যারিড, আনম্যারিড সিলেক্ট করে নিলাম। ন্যাশনালিটি ইন্ডিয়ান, রিলিজিয়ান ইসলাম। তারপরে রয়েছে স্টেট অফ হয়ে গেছে, ফিজিক্যাল চ্যালেঞ্জ নো। ব্লাড গ্রুপ, ব্লাড গ্রুপটা আমরা দিয়ে দিলাম। তারপরে রয়েছে ইয়ার অফ পাসিং এইচএস অর ইকুইভ্যালেন্ট, কত সালে পাস করেছে দিয়ে দিলাম। মাদার টাং, মাতৃভাষা কী, যেটা তোমাদের মাতৃভাষা হবে সেটা দিয়ে দেবে। উইলিং টু জয়েন এনসিসি এনএসএস, যদি জয়েন করতে ইচ্ছা করো তাহলে এখানে ক্লিক করবে, নচেত করবে না। হোয়েদার বিপিএল, বিপিএল বিলো পভার্টি লেভেল, যদি হও তাহলে ইয়েস দেবে, নচেত নো। মাইনরিটি গ্রুপ, সংখ্যালঘু সম্প্রদায়, অবশ্যই সংখ্যালঘু সম্প্রদায়। ডু ইউ হ্যাভ সিউ রেজিস্ট্রেশন নাম্বার, তোমাদেরকে আগে সিউ থেকে কোনো কোর্স করা থাকলে রেজিস্ট্রেশন রয়েছে, থাকলে ইয়েস, নচেত নো, নো দিয়ে দিলাম। ফার্স্ট জেনারেশন লার্নার, পরিবারের মধ্যে প্রথম শিক্ষিত, অবশ্যই ইয়েস দেবে, নাহলে নো। এখানে যদি তোমরা প্রথম পড়াশোনা করা হও তাহলে ইয়েস, নচেত নো, আমরা নো দিয়ে দিলাম। আধার কার্ড নাম্বার, আধার কার্ড নাম্বারটি এখানে ম্যান্ডেটরি নেই, তা আমরা দিলাম না। এই যে স্টার মার্কগুলি রয়েছে এগুলি হচ্ছে কম্পালসারি বা ম্যান্ডেটরি, তাই এখানে আধার কার্ডের জায়গায় নেই, তাই আমরা এখানে দিলাম না। ডু ইউ ওয়ান্ট টু অ্যাপ্লাই ইন স্পোর্টস কোটা, তোমরা কি স্পোর্টস কোটাতে আবেদন করতে চাও, চাইলে ইয়েস, নচেত নো, আমরা নো সিলেক্ট করে নিলাম। সেমিস্টার ওয়ান ইন ব্র্যাকেট মিনস দ্য পেপার উইল বি স্টাডিড বাই ক্যান্ডিডেট ইন ফার্স্ট সেমিস্টার, ঠিক আছে?
বলা হচ্ছে জেনারিক ইলেকটিভ সাবজেক্ট কম্বিনেশন ফর কোর্স, কি জেনারিক ইলেকটিভ নিতে চাও, হিস্ট্রি সেমিস্টার ওয়ান অ্যান্ড সংস্কৃত, এখানে নেব আমরা, আমরা এখানে নেব হিস্ট্রি অ্যান্ড সোশিওলজি, ঠিক আছে। তারপরে বলা হচ্ছে এবিলিটি এনহ্যান্সমেন্ট কম্পালসারি কোর্স, এখানে কি নিতে হবে, কমিউনিকেটিভ ইংলিশ, বেঙ্গলি, হিন্দি, উর্দু, এখানে আমরা কমিউনিকেটিভ ইংলিশটা নিয়ে নিলাম। আর এই নিচের ঘরে এই যে বক্সটি রয়েছে এটা একটা ক্লিক করব, তাহলে আমাদের কনফার্মেশন দেওয়া হচ্ছে ডু ইউ ওয়ান্ট টু গেট অ্যাডমিটেড ইন অ্যাড অন কোর্স, এটা আমরা নো দিয়ে দিলাম। প্যারেন্টস বা গার্জিয়ান্স ডিটেলস, বাবার নাম, বাবার নামটা এখানে বসাতে হবে আমাদেরকে, বাবার নামটা আমরা বসিয়ে দিচ্ছি, বসিয়ে দিলাম। ফাদার্স একাডেমিক কোয়ালিফিকেশান, বাবা কতদূর পড়াশোনা করেছেন, বসিয়ে দিলাম। ফাদার্স অকুপেশান, বাবা কী করেন, বসিয়ে দিলাম। মাদার্স নেম বসিয়ে দিচ্ছি, মায়ের নাম বসিয়ে দিলাম। মাদার্স একাডেমিক কোয়ালিফিকেশান বসিয়ে দিলাম, মাদার্স অকুপেশান হাউসওয়াইফ বসিয়ে দিলাম, তোমরা যেটি হবে সেটা বসিয়ে দেবে। গার্জেন অভিভাবককে যদি বাবা হয় তাহলে এখানে ক্লিক করবে, মা হলে এখান থেকে ক্লিক করবে, আমাদের বাবা আবেদন, যেহেতু আবেদনকারীর গার্জেন বাবা তাই আমরা এখানে ক্লিক করলাম, পুরো তথ্য চলে এলো। নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন কোনটি সেটি আমরা এখানে বসিয়ে দিলাম। আর নাম্বার অফ ফ্যামিলি মেম্বার্স এখানে বসিয়ে দিলাম। অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম এটা বসিয়ে দিলাম, ঠিক আছে। কমিউনিকেশন ডিটেলস, অ্যাড্রেস, এন্টার ইয়োর পার্মানেন্ট অ্যাড্রেস বসিয়ে দিতে হবে, আমরা এখানে সব কিছু তথ্য সঠিকভাবে বসিয়ে দিচ্ছি, আমরা বসিয়ে দিচ্ছি। পোস্ট বসিয়ে দিলাম, পুলিশ স্টেশন বসিয়ে দিলাম, সিটি বা ভিলেজ বসিয়ে দিলাম, ডিস্ট্রিক্ট বসিয়ে দিলাম, লোকেশন, লোকেশনে এখানে ক্লিক করলে আরবান, সেমি আরবান, রুরাল, আরবান মানে শহর, সেমি আরবান মানে না শহর না গ্রাম, রুরাল মানে হচ্ছে একদম গ্রাম, আমাদের রুরাল। স্টেট, স্টেট কোন রাজ্য, এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম। কান্ট্রি কোন দেশ সিলেক্ট করে নিলাম। পিনকোড, পিনকোড বসিয়ে দিলাম। কন্ট্যাক্ট ISD নাম্বার থাকলে দেবে, আর ফোন নাম্বার না থাকলে, এটা না থাকলে দেবে, ঠিক আছে। এখানে তো মোবাইল, এটা ISD STD কোড, আর এটা নাম্বার যদি থাকে তাহলে দেবে, না চোখ দেওয়ার দরকার নেই। এবার লোকাল অ্যাড্রেস আর পারমানেন্ট অ্যাড্রেস, স্থায়ী ঠিকানা এবং স্থানীয় ঠিকানা যদি একই হয় তাহলে এটা ক্লিক করে দেবে, পুরোটা এখানে কপি হয়ে যাবে, ঠিক আছে। এবার এখানে দিতে হবে আবেদনকারীর মোবাইল নাম্বার, আমরা মোবাইল নাম্বারটি বসিয়ে দিচ্ছি, মোবাইল নাম্বারটি বসিয়ে দিলাম। এরপরে দিতে হবে ইমেল অ্যাড্রেস, আমরা ইমেল অ্যাড্রেসটি বসাচ্ছি, ইমেল অ্যাড্রেসটি বসিয়ে দিলাম। তারপরে দেখো আবেদনকারীর নাম চলে এসেছে, রেজাল্ট অ্যাজ ডিক্লেয়ার বাই ইউর বোর্ড, পাস না ফেল, পাশে ক্লিক করে দিলাম। রোল নাম্বার, রোল নাম্বারটি এখানে বসাতে হবে, আমরা রোল নাম্বারটি ক্লাস 12 সন্তর্পণে বসাবো, এখানে রোল আর এখানে নাম্বার, রোলটি আমরা বসিয়ে নিচ্ছি। রোল বসিয়ে নিলাম, এখানে রয়েছে নাম্বার, নাম্বার বসিয়ে নিলাম, ইয়ার হচ্ছে 2020। বোর্ড WBCHSE, ইনস্টিটিউশন নেম এটা আমরা বসিয়ে নিচ্ছি, কোন স্কুল থেকে পাশ করেছে, বসিয়ে নিলাম, ইনস্টিটিউশন নেম বসিয়ে নিলাম। এবার ইনস্টিটিউশন অ্যাড্রেস বসিয়ে দেবো আমরা, বসিয়ে দিচ্ছি। সব কিছু এখানে বসিয়ে দিলাম। মিডিয়াম অফ ইনস্ট্রাকশন অ্যাট 10+2 লেভেল, কোন মিডিয়ামে পড়াশোনা করেছো, বাংলা মিডিয়াম, ইংরেজি মিডিয়াম, হিন্দি, উর্দু, আদার, আমরা বাংলা মিডিয়ামে পড়াশোনা করেছি আমাদের আবেদনকারী, আমরা বসিয়ে দিলাম। হোয়েদার পাস 10+2 অর হায়েস্ট এডুকেশন ফ্রম নন ফর্মাল এডুকেশন, অর্থাৎ রেগুলার ছাড়া অন্য কোনোভাবে তোমরা পাশ করেছো কেনা, অর্থাৎ ভোকেশনাল বা রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে পাশ করেছো কেনা, যদি হও তাহলে ইয়েস, নচেত নো দিয়ে দেবে। মার্কশিট, এখানে আমাদের মার্কশিট ডিটেলসগুলি বসাতে হবে, এখানে দেখো দোজ
who do not have separate theory and practical দরকার নেই, click here to see the pass marks rules দরকার নেই, এগুলো আমাদের ইংরেজি বেঙ্গলি ফিলোসফি দেওয়াই রয়েছে। ফুল মার্কস এখানে আমরা বসিয়ে দিই, ফুল মার্কস হচ্ছে 80, ঠিক আছে, থিওরি প্র্যাকটিক্যালে ফুল মার্কস 20, পাস মার্কস হচ্ছে 24, প্র্যাকটিক্যালে 6, বা ইংরেজিতে কত পেয়েছে আবেদনকারী সেটা আমরা এখানে বসাবো, থিওরিতে 56, প্র্যাকটিক্যালে 20, বাংলাতে ফুল মার্কস 80, প্র্যাকটিক্যাল বা প্রজেক্টে 20, থিওরিতে পাস করতে গেলে লাগবে 24, 6, আবেদনকারী পেয়েছে বাংলাতে 51, 20। তারপরে রয়েছে ফিলোসফি 80, 20, 24, 6, ফিলোসফিতে পেয়েছে আবেদনকারী 61, 20। তারপরে ফোর্থ সাবজেক্ট দেবো আমরা জিওগ্রাফি, জিওগ্রাফি চলে এসেছে আমরা সিলেক্ট করে নিই, এখানে হচ্ছে 70, জিওগ্রাফিতে 3 হচ্ছে 70, আর প্র্যাকটিক্যাল হচ্ছে 30, এখানে থিওরিতে পাশ করতে লাগবে 21, আর প্র্যাকটিক্যালে 9, এখানে পেয়েছে আবেদনকারী 54 এবং 30, ঠিক আছে। ফিফথ সাবজেক্ট হচ্ছে হিস্ট্রি চলে এসেছে আমরা সিলেক্ট করে নিলাম, এটা হবে 80, দেন 20, থিওরিতে 24, প্রজেক্টে 6, পেয়েছে কত হিস্ট্রিতে 62, 18, টোটাল হচ্ছে 80। এইভাবে আর সিক্স সাবজেক্ট ছিল না, এটা হয়ে গেল। এরপরে ইএনভিএসও ছিল না, এরপরে এই ঘরগুলি দেখো কোনো এডিট করা যাবে না, এখানে কিছু লিখতে পারবে না, তোমরা সিম্পলি ক্যালকুলেট বাটনে ক্লিক করো, ক্যালকুলেট বাটনে ক্লিক করলে দেখো তোমাদের সামনে সমস্ত তথ্যগুলি চলে আসলো, ঠিক আছে। এগ্রিগেট বেস্ট ফোর সাবজেক্টে 80, এফেক্টিভ অ্যাগ্রিগেট 80, মেরিট মার্কস হচ্ছে 80, চলে আসলো। এবার তোমরা স্ক্রল ডাউনকে নিচে নামো, নিচে নামতে নামতে এই যে তথ্যগুলি দেওয়া রয়েছে এইগুলি তোমরা পড়ে নেবে, এখানে কী কী লাগবে সেগুলি বলা হচ্ছে, ঠিক আছে। এখানে বলা হচ্ছে অনেকগুলি তথ্য চাইছে, সেগুলি তোমরা নিয়ে রাখবে, তারপর ডিক্লারেশন বাটনে ক্লিক করো, ডিক্লারেশন বাটনে ক্লিক করে তোমরা সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করে দেবে, যদি একবার দেখে নেবে সব কিছু ঠিকঠাক আছে না, যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে সাবমিট বাটনে ক্লিক করো। এখানে বলা হচ্ছে এন্টার কন্ট্যাক্ট নাম্বার অফ লোকাল অ্যাড্রেস, সরি, এই লোকাল অ্যাড্রেসে কন্ট্যাক্ট নাম্বারটি দিতে হবে, এখানে আমরা বসিয়ে দিই। এখানে যদি তোমাদের ল্যান্ডলাইন থাকে তাহলে তার এসটিডি কোড দেবে, আর এখানে ল্যান্ডলাইন নাম্বারটি দেবে, আর যদি না থাকে তাহলে এখানে এসটিডি কোড হিসাবে 91 কোডটি লিখবে, আর এখানে মোবাইল নাম্বারটি বসিয়ে দেবে। এরপরে আমরা গিয়ে সাবমিট বাটনে ক্লিক করছি, সাবমিট বাটনে ক্লিক করলে দেখো আমাদের ফর্মটি সাবমিট হয়ে যাবে। এই যে আমাদের অ্যাডমিশন টু থার্ড ইয়ার থার্ড সেমিস্টার থ্রি ইয়ার সেমিস্টার ওয়াইজ ডিগ্রি কোর্স, এইটা ইয়োর অ্যাপ্লিকেশন ফর্ম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, অ্যাপ্লিকেশন নাম্বার, অ্যাপ্লিকেন্ট নেম, অ্যাপ্লিকেশন নাম্বার আর অ্যাপ্লাইড সাবজেক্ট, এগুলি সব চলে এসেছে, ঠিক আছে। আমাদের এখানে সুরেন্দ্রনাথ কলেজে প্রথম বর্ষে আবেদন করা হয়ে গেছে, এখানে বলে রাখে এখানে কোনো রকম ডকুমেন্টস আপলোডের ব্যাপার নেই। এবার আমরা একটু দেখে নিই কীভাবে অ্যাপ্লিকেশন ফর্মটি প্রিন্ট আউট করবো, এখানে আমরা চলে যাব প্রিন্ট অ্যাপ্লিকেশন ফর্ম, আমরা এখানে প্রিন্ট অ্যাপ্লিকেশন ফর্মে গিয়ে ক্লিক করব। প্রিন্ট অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে এই অপশানটি চলে আসবে, আমরা এখানে অ্যাপ্লিকেশন নাম্বারটি বসিয়ে দেবো, ডেট অফ বার্থ সিলেক্ট করে নিচ্ছি, সবটি ঠিকঠাকভাবে সিলেক্ট করে নেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করলাম, সাবমিট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের ফর্মটি প্রসেসিং হতে শুরু করেছে, একটু ওয়েট করতে হবে, ফর্মটি প্রসেসিং হচ্ছে। এই যে আমাদের সামনে অ্যাপ্লিকেশন ফর্মটি বেরিয়ে এলো, এবং এখানে লেখায় উঠছে পেস্ট ইয়োর ফটো ডোন্ট স্ট্যাপল, এখানে কিন্তু পেস্ট করতে হবে, অর্থাৎ কোনো রকমের এখানে ডকুমেন্টস আপলোড করার কোনো প্রয়োজনই নেই, ঠিক আছে। এইটি আমাদেরকে প্রিন্ট করে নিতে হবে, এটি একদম প্রিন্ট করে আমাদের রেখে দিতে হবে, আমরা প্রিন্ট অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করব, এবং এখানে কী কী তথ্য দিতে হবে জমা দেওয়ার সময়, যখন ভেরিফিকেশনের সময় হবে সেটি লেখা রয়েছে, এটা আমাদের পড়ে নিতে হবে। আমরা প্রিন্ট অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করছি, প্রিন্ট অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করলে আমাদের সামনে চলে আসলো, আমরা এবার এটাকে সেভ করে নেব, ঠিক আছে, আমরা এটাকে ফর্মটিকে সেভ করে নিলাম। আর এখানে একটু ফিডব্যাক চাওয়া হয়েছে, ফিডব্যাকটা অবশ্যই তোমরা দিয়ে দেবে, ওয়াজ দ্য অ্যাপ্লিকেশন সিস্টেম সিম্পল টু ইউজ, ইয়েস, তারপর একটা ইয়েস, এটা নো করে দেবে, এটা ভেরি গুড করে দেবে, এখানটায় নাথিং লিখে দেবে, এগুলো ফিডব্যাক দিয়ে দেবে তোমরা। ইন ফিউচার লগইন টু কলেজ টু গো ফর অনলাইন অ্যাডমিশন প্রসেস, ইয়েস, এখানে নান লিখে দেবে, তারপরে তোমরা সাবমিট বাটনে ক্লিক করে দেবে, তাহলে ফিডব্যাকটি তোমাদের জমা হয়ে যাবে, ঠিক আছে। এই ফিডব্যাক জমা হয়ে গেল। এই যে এডিট অ্যাপ্লিকেশন ডাটা, এখানে আমরা ক্লিক করব, এখানে ক্লিক করলে আমাদের সামনে আবার এই পেজটি চলে আসবে, আমরা অ্যাপ্লিকেশন নাম্বার বসিয়ে দিচ্ছি, ডেট অফ বার্থ বসিয়ে দেবো,
সব কিছু তথ্য এখানে বসিয়ে দিয়ে সাবমিট বাটনে ক্লিক করলাম। সাবমিট বাটনে ক্লিক করলেই আমাদের সামনে ফর্মটি প্রসেসিং হতে শুরু করেছে। একটু ওয়েট করতে হবে। এই যে দেখো আমাদের সামনে ফর্মটি খুলে গেল। এখান থেকে যে যে তথ্যগুলি পরিবর্তন করা প্রয়োজন সেইগুলো এখান থেকে তোমরা এডিট করে নেবে, ঠিক আছে? তো এইরকমভাবে তোমরা খুব সহজেই সুরেন্দ্রনাথ কলেজে প্রথম বর্ষে আবেদন করতে পারো যে কোনো অনার্স বিষয়ে বা পাস কোর্সে। আশা করি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যারা কলকাতায় গিয়ে পড়াশোনা করতে চাও তারা অবশ্যই এই কলেজটিতে আবেদন করে রাখো। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখলে সেজন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো, ভিডিওটিকে সকলের সঙ্গে শেয়ার করো। যেহেতু এখনও 4 দিন সময় রয়েছে আবেদনের ক্ষেত্রে, এরপরে আমরা আরও অন্যান্য যে কলেজ এবং ইউনিভার্সিটিগুলি রয়েছে যেগুলিতে এখনও অনেক সময় বাকি রয়েছে আবেদন করার, সেগুলি ভিডিও নিয়ে এসে উপস্থিত হব। যারা এখনও অবধি আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, আরেকবারও অনুরোধ করে বলছি তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস অল নোটিফিকেশন বাটনটি সিলেক্ট করে নাও লেটেস্ট ভিডিওর জন্য। ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।